হ্যাঁ, ওই রুমে আসলে পরিবেশ নেই বসার মতন। হ্যামলেট ভাই, বসার মতো পরিবেশ নেই। না, আমি সেই তো একদম ইন করিনি। হ্যালো সবাইকে, হয়েছে কি আজকে সকালে আমি আমি ইনফ্যাক্ট আমি একটু দূরে আছি আমার বাসা থেকে, মানে ভ্যাকেশন আসছে, তো তো মাঝে মাঝে সময় পেলে গাড়িতে আপনি বসে আমি আপনি কি কলটা ফেরি কাটি। আপনি কি ফেরি আপনি কি ফেরি রুম অ্যাডমিন রিমুভ করেছেন? না না না, ওটা করি। তাহলে কি করছেন? আচ্ছা, যে বিষয়ে নিয়ে আলোচনা করতে সেটা করে নিন আগে, পরে এটা উত্তর দিচ্ছি। তো আপনি বললেন আই রিমুভ মাই অ্যাডমিনশিপ, এটা কিসের কিসের জন্য কিসে বললেন এটা? ও এই রুমে, ও ওটা তো দেওয়া হয়েছিল ওই কালকে যে আপনি লম্বা একটা ইনস্ট্রাকশন গতকালকে দিয়েছিলেন। রঙ্গমঞ্চ, এই রঙ্গমঞ্চ আবার দেখেন লিখছে, অ্যাডমিন দেখা যাচ্ছে, এই যে আর এম আপা লিখছে যে হ্যামলেটের অ্যাডমিন কে আবার না, আবার রিমুভ কিনা। বিকজ শি থট ইউ আর টকিং অ্যাবাউট ফেরি রুম, বাট আপনি ফেরি রুমে অ্যাডমিন হয়ে গেছেন আর মিহিরকে আপনি জব বাউন্স কিছুই করতে পারেন। আমি বলে নেই, এখানে সকালে আমি যখন ঢুকছি তখন ওই বখাতে নামে আর ওই সারুন পাগলেরা কুস্তি দিত আমাকে, বলে বলে একজনে বলে ইন্ডিয়ান দালাল, মাইজির দালাল। তাই নিয়ে এই সমস্ত লোকগুলো হচ্ছে, এরা মূলত আড্ডা দিতে আসে না, এরা হচ্ছে মানুষের সাথে যতই করতে আসে। তা আমি যেরকম ওই ক্ষেত্রে না, তা আমি ওদেরকে ব্লক করে রাখছি যাতে ওদের কথা আমার শুনতে না হয়। এনে পরে মিহির আসছে একটা টেনে, মিহির এসে আমাকে হাই বলছে। তো আমি বলছি যে আপনার সাথে তো কথা বলার রুচি বাদে আপনি ডাক্তার দেখান। তখন আমাকে বলতেছিল আজকে সন্ধ্যার সময় আমি আবার যে গালাগালি করবো, পারলে আমাকে বাউন্স করে, এরকম একটা চ্যালেঞ্জ দিচ্ছে। তা আমি তার একদিন ভাবলাম না, এই চ্যালেঞ্জ তারা আমাকে দেওয়া হয় না। এরপর আমি রুম লিভ করছি আর কি, এখানে বাউন্স আমি করতে দেবো না। তো মিহিরের এই সেম আইডি গুলো অন্য রুম, অন্য রুম থেকেও বাউন্স, আমি ওই রুমের নামটা নিলাম না, অন্য রুম থেকেও ব্যান করা হয়েছে আর কি। সেম আইডি গুলা আমি চেক করছি এই রুমের ব্যান লিস্ট। এইখানে আরেকটা বিষয় করতে চাই, গতকালকে ও যখন গালাগালি করলো এই রুমে, এই যে দিয়ে দেখেন, তো আমি ওই ফেরিতে গিয়ে বলছিলাম, এক মিনিট একটা কথা বলছিলাম ওই ফেরির ব্যাপারে, যে আপনারা কিভাবে ওকে অ্যালাউ করেন এই রুমে ঢুকতে, যেন মেয়ে দেখে এভাবে বলি পাস নিয়ে কথা বলে, এটা তো মেয়েদের জন্য একটা অপমান। তো কেউ কোনো কথা বলে না, আমার এটার উপর ইন্টারেস্ট দেখে নাই, তো হয়তো এটাই মানে কুস্তি করতেছি, সরি একটু পাহাড়ের উপরে দিকে এটা একটু করতেছি। তো একটু আচ্ছা খোঁজি হ্যামলেট ভাই, ভাই কি আমার আবার এরোপ্লেনে আছেন নাকি? হ্যামলেট ভাই এরোপ্লেনে বসে কথা বলতেছেন নাকি? এত ভাই শক্ত আমি না হওয়া না লাগে, আমি একটু উপরের দিকে করতেছি, মানে বিচের পাশে। সমতল থেকে আচ্ছা উপরের ঠিক দিকে আছে, আপনি পরে মাইক নিন। হ্যামলেট আপনাকে শোনা যাচ্ছে না হওয়ার জন্য। আচ্ছা খোঁজি ভাই আপনি আছেন? আপনার সঙ্গে একটু কথা আছে বাউন্সিং হ্যাঁ হ্যাঁ সোল রুম নিয়ে। হ্যাঁ আমি হ্যাঁ তো ওই শুনছি। রুমে যাই, আপনি জানেন সকালে সকালে যখন আর্লি মর্নিং আমি উঠে যাই তখন মাঝে মাঝে যাই। আপনি কিন্তু আমাকে বলেছিলেন যে এই রুমটা অ্যাডাল্ট রুম করা হয়েছে, নট বিকজ গালি অ্যালাউড, বাট বিকজ এই মাঝে মাঝে একটু অ্যাডাল্ট ইউ নো ডাবল ইনিউয়েন্ডো কথা হয় এটসেট্রা। তো আমি বললাম ওকে ফাইন। সেদিন যে গেলাম, ও মাই গুডনেস কি যে গালি! আপনি কিন্তু তখন অ্যাক্টিভ ছিলেন, রাজীব তারপরে মিহির তারপরে রাজা, কি যে নোংরা নোংরা গালি করছিল ওরা। তো আমি আমি কনফিউজড কি আপনি আপনারা কি অ্যাডাল্ট রুম করেছেন গালির জন্য? তাহলে আমি আর যাব না, বিকজ আমি আমি তো গালি আমার সহ্য হয় না, আমার গা ঘিনঘিন করে। তো এটা যদি হয় তাহলে আমি আর যাব না আর কি। একটু ক্লিয়ার একটু যদি ক্লিয়ার করতেন। হ্যাঁ হ্যাঁ, তো আমি একটু সারপ্রাইজড, কারণ রাজীব গালি ছাড়া কথাই বলতে পারে না, সেজন্য তার বাউন্সও কালকে করা হয়েছে। ভিন্ন ভিন্ন সময়ে সে আইসে হঠাৎ করে গালি টালি দিয়ে ফেলে, তেমনি ওনারে নিয়ে আসলেই সমস্যা, অন্য কেউ করেন না। মিহির তো ব্যান্ড, সে তার 13টা আইডি ব্যান্ড, আপনাদের এখানে সেম নামে কতগুলো আছে। তো এছাড়াও আরো কয়েক দু একটা ঘটনা ঘটছে, তো এখন কি করব বলেন, একটু ঝামেলা হয়ে একটা গেছে। একটা কাজ করা যায় না, যে যারা মানে রেগুলার গালি দেয় ওদেরকে জাস্ট ওয়ান উইক, আমি জানি যে আপনাদের ব্যান পলিসি নেই, যদি এক উইক জাস্ট ওয়ান উইক ওদেরকে ব্যান করে রাখেন কিন্তু ঠিক হয়ে যাবে, বিকজ ওরা কিন্তু ওই রুমে
তো ওরা যখন দেখবে যে রুমে ঢুকতে পারছে না, তখন কিন্তু ওদের একটু শিক্ষা হবে। রাজীব কিন্তু আগে সবসময় গালি দিত না, ও এখন রিসেন্টলি লাস্ট 1 বছর এইভাবে গালি দেয়, ঠিক আছে? আগে কিন্তু নর্মাল কথা বলতো। তো আমার মনে হয় যে বেশি প্রশ্রয় দিলে ওরা কিন্তু আস্তে আস্তে আরো আরো, তো মাঝে মাঝে একটু ওষুধ দিতে হয় ওদেরকে, বুঝেছেন? তো আমি জাস্ট দ্যাটস আপ টু ইউ, এটা আপনাদের রুম, বাট আমি জাস্ট এটাই বলবো আর কি, যে যখন বেশি বেশি করছে আপনি দেখছেন ওদেরকে দিয়েন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বিকজ ওই রুমে তো সবাই যায়, এরকম না যে জাস্ট গালিবাজরা গান টান শুনতে। সো আমাদের জন্য এটা খুব মানে ডিফিকাল্ট হয় বসা যখন এত গালাগালি হয় রুমের মধ্যে। হ্যাঁ ঠিক বলছেন, থ্যাংক ইউ। তো সবসময় জিজ্ঞেস করি, মানুষকে জিজ্ঞেস করি যে তারা তাদের কমপ্লেন কি কি মানে কেমন লাগতেছে তাদের, জিজ্ঞেস করি। যাক আপনি শেয়ার করছেন, ভালো হয়েছে, থ্যাংক ইউ। আমি তো আপনাদের কাছ থেকে অনেক কিছু দেখি, দেখে অনেক কিছু শিখি, শুনে অনেক কিছু শিখি, এই আর কি। আচ্ছা সুজাব, একটা জিনিস শেয়ার করা যাবে? আপনি যদি অন্য কোনো কিছুতে না থাকে এখন, মানে আমি তাড়াতাড়ি করে একটা পয়েন্ট জাস্ট শুধু বলতে চাইছিলাম। সুজাব, আমি ইয়ার লিস্টটা দেখছি, বুঝছেন, ব্যানার লিস্টটা দেখছি। কিছু ধরেন রুমে যদি অ্যাক্টিভ অ্যাডমিন থাকে, যেমন আজকে আমি সকালবেলা থাকলাম, এমনি থাক মানে ছিলাম যে দেখি কি ধরনের আড্ডা হয় কেমন, তো রুমে তেমন একটা ছিল না, কিন্তু আমরা কিন্তু কয়েকজন মানে এখানে অন্নপূর্ণা বা অন্য কেউ, তারা কিন্তু তাদের ইয়ে করতে পারে, ডট বাউন্স দিতে পারে। কিছু কিছু ইউজার আছে তারা হয়তো অত খারাপ না, মানে রাজীব বা মিহির টাইপের না, যেমন আস্তালা বিস্তা, তারপরে আচ্ছা নামটা নয় নাই বলি, কিছু ইউজার আছে তারা অত খারাপ না, মানে এদের কন্ট্রোল করা যায়। তো ওদেরকে কি আন ব্যান করে দেওয়া যায় না? কারণ তারা তো তাহলে এখানে আসতেই পারবে না, এটা হলো একটা পয়েন্ট, তারা তো আসতেই পারবে না। তাহলে তো আমরা, হ্যাঁ আস্তালা বিস্তা আমার সঙ্গে আমার সঙ্গে ওকে, কিন্তু হিমালকে দেখতে গালি শুরু করে, আমি অনেকবার রিকোয়েস্ট করেছি যে গালি দিও না এই রুমে, না মতিনের রুমে রিকোয়েস্ট করেছি, হিমে দেখলে ও কি জানে। তো দ্যাটস দ্য রিজন, বিকজ যে মানুষটা পারে না গালি কন্ট্রোল করতে, হাসপাতালে দেখলে আমি যেখানে মানে অ্যালাউ করে ব্যান করব, আমি কালকে ওকে আসছে আমি ব্যান করে দিছি, হি ইজ লাইক অ্যানাদার মিহিত টু মি, সো ব্যান। একটা বাজে নোংরা ছেলে, একটা লাইনও কথা বলতে পারে না, ইভেন হিমেলকে বলে এই রুমে তো গালি অ্যালাউড না, আমার সাথে ওকে না। হ্যাঁ হ্যাঁ ঠিক 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 আছে, অসুবিধা নেই। তবে হাসপাতাল বিস্তা ভাই আমার সামনে গালি দিবে না, কারণ আমি আর উনি প্রায় একই নেইবারহুড থেকে আসছি, তো ওনার সাথে যখন কথা বলছি তখন আমি তারে বুঝাই বলছি ভাই এটা করেন না, তখন দেখছি উনি করে নেই। গৌরমাউন্ট ভাইরও সেম থিং বলছি, যে ভাই আপনি আমার দেশি এটা করতে যায় না, মানে আপনি ড্রাঙ্ক ড্রিঙ্ক করে আসেন, আপনারা মানে আইসা যা তা বলেন ঠিক না এগুলা। তবে ব্যান না করে যে সুজাপ যেটা বললো, আমরা তাদেরকে সুযোগ দেই, তাহলে তারা শুধরানোর সুযোগ পাবে। আপনি 1 সপ্তাহ পরে খুলে দিলেন বা 2 দিন পরে খুলে দিলেন, বা মানে এটা আপনার ব্যাপার। আমি হ্যাঁ একটা ডিপার্টমেন্ট আমার, আপনারা যত গালিবাজ সুযোগ দিয়ে দিয়ে করেন, স্বামীও সুযোগ দিয়ে দিয়ে একটা সুন্দর আপনার প্ল্যাটফর্ম করছে, আপনাদের মতো বিশাল বাজারের বিশাল দোকান, ঈদের সময় আপনার দেখা যাবে গোডাউন ভর্তি আপনার প্রোডাক্ট উঠবে আর প্রোডাক্ট সেল। বাট এখানে কেউ নতুন কোন ইউজার হয়তো বা ফানের জন্য আপনার একটা ইয়ে করছে, তাদেরকে সুযোগ দেওয়া হবে, যারা 7 বছর 10 বছর 15 বছর 12 বছর ধরে পাল্টু করতেছে, জানে রুমটা অনেক স্ট্রিক্ট রেস্ট্রিকশন মানে ইয়ে করা হলো, স্ট্রিক্ট রুল ফলো করতেছে, এখানে কোনো সুযোগেরও দরকার নেই, তাও তো এরা ইন করছে, যে ইন করার পরে অ্যাকশনটা নেওয়া হয়েছে যে হাস্তা এখানে কোন রকমের বাজে কথা বলে কিনা, নো ম্যাটার হোয়াট তার গালিতে একটা ড্যাশ জনিত বাচ্চা বলে সে হিমেলকে গালি সে ব্যান করে গেছে। বিকজ এরা ধরেন 10 বছর ধরে গালিবাজ গালাগালি করতেছে সব জায়গা থেকে, কোনো কথাই বলতে পারে, তার দুটো আপনার টার্জান টার্জান বয় টার্জান বয়, তারপরে নারীর টাকা নিয়ে টার্জান বয় যাদের হতে হয় অনেকগুলো কারণে, তাদের যেহেতু আপনার একটা বিশেষ পরিচয় আছে, এন্ড বিশেষ পরিচয়ের পরে যদি এখানে এসে মনে করে যে কি তারা রুম জমাই দিবে এসব দিয়ে, সেখানে আমি ভীষণ করা। আপনি এসে আগেও সাজেশন দিয়েছিলেন যে
থেকে আপনি একটু ইয়ে করেন, শিথিল করেন বা ইজ অফ করেন, যে আপনাদের দোকানগুলোর মতো দিস ইজ এ রুম, এখানে আসবেন, পারিবারিক আলোচনা হবে, পরিবার নিয়ে বসতে, আমি এটা দোকান খুলি নাই, আবারও বলছি, আপনারা দোকান খুলেন, আপনারা ব্যবসা করেন, ইট ডাজেন্ট ম্যাটার, বাট এটা রুম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি, হ্যাঁ থ্যাংক ইউ। খোঁজি ভাই, আমি বলি, আমরা পালটুকে যে এই রুমটা খুলে যে উদ্দেশ্য, যে একটা রুম থাকুক যেখানে ইভেন পসিবিলিটি অফ গালি নেই, মানে একদম জিরো টলারেন্স, ঠিক আছে? অন্য রুমে তো, অন্য রুম তো আছে যেখানে মাঝে মাঝে গালি অ্যালাউ করা হয়, ইউনো লাইক একটু সেক্সুয়াল কথা অ্যালাউ করা হয়, বাট উই ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট যেখানে ফ্যামিলি ইউনো ইভেন বসতে পারে, বুঝেছেন? তো সেই জন্য এরকম একটু স্ট্রিক্ট হতে হয় কিছু কিছু ইউজেস নিয়ে, বিকজ ওরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না। অনেকরা আছে ইয়েস গালি দেয়, বাট আপনি যদি রিকোয়েস্ট করেন ওরা কিন্তু থেমে যায়। বাট আপনি যেটা বলছেন যেরকম ঠিকঠাক হাসতালে বিস্তা, ও কিন্তু খুব মানে কি বলবো, মানে তাড়াতাড়ি রেখে যায়, হিজ টেম্পার ইজ লাইক ইউনো লাইক এ স্প্লিট সেকেন্ড। তো ও এরকম ইউজার যখন রিকোয়েস্ট করেন আর যখন অন্যরা গালি দিচ্ছে না বাট ও গালি দিচ্ছে, তখন ইউনো এই এই কনসিডারেশনটা আমাদের রাখতে হয়, দ্যাট উই উই নিড টু ক্রিয়েট আ রুম দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম দি আদার রুমস, ঠিক আছে? বিকজ আপনাদের সবার তো অপশনস আছে, আপনি যদি ওদের গল্প শুনতে চান এটসেট্রা অন্য রুমে, তাই না? সেজন্য এই রুমটা একটু ডিফারেন্ট রাখতে ট্রাই করছি। ঠিক আছে, বুঝতে পারছি। এখন মিহিরের গালির জন্য আমরা অটো ডট দিয়ে রাখতে হয়েছে, বুঝেছেন? So, you know, even Mihir can get into this room. Even, or, আপনি দেখবেন ব্যান লিস্টে 40 of those IDs are his, ঠিক আছে? But he can still get into the room. তো মানে টাস্ক ইজ নট ইজি, আমরা ট্রাই করছি বাট ইটস নট ইজি। তো ইউনো আস্তে আস্তে হোপফুলি এটা হয়ে যাবে একদিন, এক বছর কালার করা আছে রুমটা, আমরা ট্রাই করছি এটা এস্টাবলিশ করতে, ইউনো টু হ্যাভ দ্যাট ফিলসফি যে এখানে জিরো টলারেন্স, ইফ ইউ ডোন্ট লাইক দ্যাট কাইন্ড অফ রুম ডোন্ট কাম, তাই না? সবাই তো জেনে যাবে এভেন্সুয়ালি হোয়াট দিস রুম ইজ লাইক, তাই না? তো যারা তখন আসতে চাইবে না, দ্যাটস ফাইন, অন্য রুম আছে ওদের জন্য। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি। আর একটা জিনিস আপনার জানতেন কিনা জানি না, উনি কিন্তু ওনার ক্যান্সার টাইপের কিছু সমস্যা আছে, ওনার জন্য উনি মেডিকেশন নেয়, ওনার 3 মাস বা 6 মাস পর পর মনে হয় ইন্ডিয়া যাইতে হয়। যাই হোক, এতটুকু জানি আর কি। আচ্ছা আচ্ছা, জানেন আপনি, ওকে ওকে, গুড গুড, আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। হয়তো পালে নতুন এরকম, আমাদের পালটিকে যারা বিকাশ নেয় ওদের কয়েকদিন পর পরে ক্যান্সার হয়ে যায়, তারপর অনেকের আবার দাদা মারা যায়, নানা মারা যায়, মায়ের ক্যান্সার হয়, তারপর অনেক সময় চাচার কুলখানি দেওয়ার টাকা থাকে না, এরকম কাহিনী অন্তত 50টা হয়েছে। পরে দেখা যায় সবাই ভালো আছে, শুধু সৌদি আরবে যাওয়ার টাকাটা উঠায়। এই আরে বলছি একবার টার্জান বই ডাকেন না, প্লিজ। 32 দাঁতে এই সেন্টেন্সটা খুব ভালো লেগেছে, যে দিস রুম ইজ এ স্যাংচুয়ারি ফর দ্য রেস্ট অফ আস। থ্যাংক ইউ দাক, আই লাভ দ্যাট লাইন। অতীতে রঙ্গমঞ্চ যখন একবার রুম খুলেছে তখন একটি মেয়ের সঙ্গ নিয়ে করেছিল, অনলি দুটো মেয়ে, ধীরে 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 7-8 মাস পরে 1 বছরের মাথায় কিছুটা মানুষকে একটা চেঞ্জ দেখেছিল। তারপরে সেই মেয়েটির অনলাইনে প্রেম হয়ে গিয়েছিল, বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করতেছে, তারপর রাত পোহালো, পাড়া বদলালো, কি যেন ঠান 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 ঠান। এবারও আবার খুললো, খুলেছে হাত ধরে, সেটা হচ্ছে আমাদের তৃতীয় মেয়ে সুজি। এই রুমে 7-8 মাসের মধ্যে ওর একটা প্রেম হবে, প্রেম হওয়ার পরে ওকে আমরা বিয়েও দিয়ে দিব, বিয়ে দেওয়ার পরে পাল্টা থেকে দেখবেন 7-8 বছর সুজি নেই। রঙ্গমঞ্চ অনেকগুলা মিশন নিয়ে আপনার এখানে নেমেছে, অনলাইন মানি খারাপ না, অনলাইনে ম্যাচ মেকিং ও যদি জাতের হয় তো হবে, দেখেন আবার নামছি, দেখেন ও একটা সলিড প্রেম পাবে, দেখবেন ও আবার একদম বিয়ে করে, আবার এইসব বিয়ে করে পরের দিনই মর্জিনার মায়ের মতো, অরিনের মতো, সামিয়ার মতো চলে আসবে না, ঠিক আছে? পুরা 5 বছরও বাক বাকুম করে ওয়া ওয়া একটা আসবে, তারপরে ও হয়তো বা চাইলে একটু আসবে, ওইটা খবরটা দিবে আমাদেরকে, হয়েছে 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 হয়েছে,
এটা রঙ্গমঞ্চ ভিশন, এটা মিশন না, এটা ভিশন। তাহলে কি সুজুকি একটা প্রেমের গান শোনাবে নাকি? শুনে ঘুমাতে যাই নাকি? আরে অলরেডি দেখেন এক মাসে জলস জীবনে গান শুনেছেন, কি সুন্দর গান গেছে আজকে, টিউন তো এরকম দিয়েছে। ক্যা হুয়া তেরি ওয়াদা।